মাসিকের সময় যে 7টি খাবার নারীর জন্য জরুরি। আমাদের দেশের মেয়েরা অনেক বড় বড় অসুখে যেখানে লজ্জায় লুকিয়ে রাখেন, সেখানে পিরিয়ডের সময় খাওয়া দাওয়ার দিকে মনোযোগ দেওয়ার ব্যাপারটা তো কারো মাথাতেই আসবে না। তবে সত্যটা হচ্ছে, পিরিয়ডের এই 3-5 দিন অনেকটা রক্ত বের হয়ে যায় শরীর থেকে, আর তাই অবশ্যই শরীরে চাই বিশেষ খাবার। 1. পানি। একথা ভুলে গেলে চলবে না যে কেবল রক্তপাত নয়, সেই সাথে শরীরে হারাচ্ছে অনেকখানি তরল, আর এই অভাব পূরণ করতে পান করতে হবে প্রচুর পানি। 2. মাছ। বিশেষ করে সামুদ্রিক মাছে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেল, ফ্যাটি অ্যাসিড ইত্যাদি, এবং এগুলো পিরিয়ড চলাকালীন শরীরে ক্ষয়পূরণ করে এবং ব্যথা কমাতে ভূমিকা রাখে। 3. কলা। হ্যাঁ, কলা। মাসিকের দিনগুলোতে কলা খেতে ভুলবেন না একেবারে। কলা পটাশিয়ামের ও ভিটামিনের খুব ভালো উৎস, যা মাসিকের সময় আপনার জন্য জরুরি। 4. লাল মাংস। শরীরে আয়রনের ঘাটতি দেখা দেয় পিরিয়ডের সময়ে, যা পূরণ করবে লাল মাংস। চর্বি ছাড়া লাল মাংস অবশ্যই রাখুন খাবারের তালিকায়, সাথে রাখুন প্রচুর সালাদ, শরীর থাকবে সুস্থ। বাদাম ও বীজ তৈরির খাবার। বাদাম ভর্তি নানা রকম ভিটামিন ও মিনারেলের, যা পিরিয়ডের সময় শরীরের জন্য ভালো। তবে খেয়াল রাখবেন, বাজারে বাড়তি লবণের, ভাজা ও চিনিতে জড়ানো বাদাম খাবেন না। 6. ডার্ক চকলেট। পিরিয়ডের সময় প্রতিদিন কয়েক টুকরো ডার্ক চকলেট হতে পারে আপনার জন্য দারুণ উপকারী। 7. সবুজ শাক। সবুজ শাক ও সালাদের পাতা জাতীয় খাদ্য এই মুহূর্তে আপনার সবচেয়ে বেশি প্রয়োজন। ভিডিওটি ভালো লাগে লাইক দিয়ে শেয়ার করুন, কমেন্ট করে আপনার মতামত দিন। এরকম আরো ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন।